নিজেকে অনেক লাকি মনে করি কারণ কাজল রেখা অনেকেই হতে পারত কারণ খুবই দুর্দান্ত দুর্দান্ত আমাদের মানে অ্যাক্টরস আছে তার মধ্যে যে আমি হতে পেরেছি এটা আমি ভীষণ পরিমাণে নিজেকে লাকি মনে করি না হয়েছে মনে হয় না হয় আমি জানি না আচ্ছা আমি একটু ভাইয়ের কাছে জিজ্ঞেস করি কি মনে হচ্ছে কাজল রেখা ক্যারেক্টার থেকে কি বের হয়েছে নাকি এখনো কাজল রেখা হয়ে বসে আছে এই হ্যাংওভার যাইতে একটু সময় লাগবে মানে জীবনের প্রথম একটা ক্যারেক্টার দীর্ঘ সময় ধরে যখন একটা আর্টিস্টের মধ্যে বসে যায় তো ওখান থেকে আবার নতুন প্রজেক্ট ছাড়া বেরিয়ে আসা মুশকিল তো আমার ধারণা মাঝেও আরেকটা প্রজেক্ট আচ্ছা হ্যাঁ কোরবানিতে একটা নতুন সিনেমা আসছে আমরা ওটা নিয়ে কথা বলবো তার আগে জানতে চাইবো এই যে আপনার দুই হাজার সাল থেকে নাচ দিয়ে ক্যারিয়ার শুরু করলে টিভিসি করা হয়েছে ও ভি করা হয়েছে নাটক অভিনয় কিন্তু সিনেমাতে এত পরে কেন আশা হলো গিয়াস উদ্দিন সিলিমের গল্পের জন্য কি ওয়েট করা হয়েছে হ্যাঁ একদমই তাই আসলে আমার কাছে মনে হয় কি আমি যখন হচ্ছে চেন্নাই থেকে বের হওয়ার পর তখন আমি খুবই ছোট তারপর যখন আমি কাজের অফার পেয়েছি টুকটা কাজ করা স্টার্ট করেছি তখন আমার কাছে ঠিকঠাক মনে হতো যে নাটক করছি বা কোনো টেলিফিল্ম করছি বা হয়তো আমার মধ্যে কিছু ছিল নয় ডিরেক্টর রে তোমার আমাকে কেন নিচ্ছে কাজ করছে হয়তো কিছু একটা ছিল হয়তো তো এরকম কাজ করতে অতটুকু আমার ভালো লাগতো কিন্তু তার মধ্যেও হয়েছে কি আমি সিনেমার অফার অনেক পেতাম ভালো ভালো বেশ অফারও পেয়েছি কিন্তু থাকে না আমার মধ্যে অলওয়েজ এই ভয়টা কাজ করতো কারণ আমি নিজেই জানতাম যে আমি অভিনয় অতটা পাকাপক্ত নই বড় পর্দার জন্য তো একদমই না তো যেটার মানে আমার প্রিপারেশন নেই যেটার প্রতি আমার দক্ষতা নেই আমি হুট করে একটা কাজ করে ফেলতে পারি না আমার কাছে মনে হতো আমি তখন একদমই রেডি ছিলাম না আর কেমন কেন যেন একটা ভয় কাজ করতো যে আমার কাছে মনে হতো যে নাটক করছি ঠিক আছে না বড় পর্দায় কাজ করবো না এরকম একটা টেন্ডেন্সি কাজ করতো কিন্তু ফ্যামিলি থেকে একটু মানে খুবই চেত যে আমাকে বড় পর্দায় দেখতে চায় তো তখন আমি চিন্তা করলাম যে না এটা একটু তাহলে ভাবা উচিত এরকম যখন আমি আস্তে আস্তে নিজেকে মেন্টালি মানে ইয়ে করতে লাগলাম তার তার মধ্যেই আমাদের সার চলে আসলেন কি হয়েছে তারপরে তো কাজল লেখায় আমাকে ভাগ্যটা আপুর মনে হয় ভালোই বলা যায় বেশ ভালো আসলে নিজেকে অনেক লাকি মনে করি কারণ কাজল রেখা অনেকেই হতে পারত কারণ খুবই দুর্দান্ত দুর্দান্ত আমাদের মানে অ্যাক্টার্স আছে তার মধ্যে যে আমি হতে পেরেছি এটা আমি ভীষণ পরিমাণে নিজেকে লাকি মনে করি কিন্তু আপনি এই যে বললেন যে অভিনয়ের জন্য রেডি ছিলেন না বা আপনি মনে করেছিলেন যে পারবেন না নাচের সাথে আমরা জানি অভিনয়ের একটা সাদৃশ্য আছে কারণ এক্সপ্রেশন তো আমরা নাচের সময় দেই তো তখন এটা কেন মনে হয়েছিল যে হয়তো পারবো না আমি আসলে জানি না মনে করি যে নাচের ব্যাপারটা হয়েছে আমি তো সাড়ে আমার যখন বয়স সাড়ে তিন বছর তখন থেকে নাচ করি এবং নাচের অর্জন আমার আসলে অনেক আমি তিন তিনবার জাতীয় পুরস্কার পেয়েছে এবং অসংখ্য পুরস্কার আমার ঝুলিতে আছে যখন আমরা নাচ করি লাইভ করি কিন্তু আমি যে গানের লিরিকটা চাই সেটাই আমার এক্সপ্রেশনে ফুটিয়ে তোলার চেষ্টা করি তখনই ছোটোবেলা থেকে এত বছর একটা এক্সপিরিয়েন্স তখন ওটা একদমই আমার কাছে ইজি মনে হয় যে এই ওয়ান টুতে ব্যাপারটা করে ফেলবো কারণ অনেক বছর এক্সপিরিয়েন্স এটা আমার তো ওটা আসলে রক্তে মিশে গিয়েছে কিন্তু এই অভিনয়টা তো আমার ওভাবে আসলে আমি রপ্ত করিনি ওটা নিয়ে অতটা ভাবিনি যেমন আজকে নিয়ে আমি পড়াশোনাও করেছি তো ওটা নিয়ে আমার ওরকম আইডিয়া নেই যে চাইলেই হ্যাঁ চলো একটা অভিজ্ঞ যেরকম সবাই মানে অভিনয় করছি ওইভাবেই তো আমি এক সেকেন্ডে বা একদিনে দিয়ে দিতে পারবো না এটার জন্য তো টাইম লাগবে সো আমার কাছে মনে হয়েছে যে ওরকম প্রিপারেশানটা আমার কাছে ছিল না একদমই